वाम मोर्चा उम्मीदवार देवराज बर्मन सुबह से ही जोरों शोरों से कर रहे चुनाव प्रचार। जलपाईगुड़ी लोकसभा सीट पर वाम मोर्चा से नामित सीपीआई उम्मीदवार देवराज बर्मन ने पार्टी नेताओं और कार्यकर्ताओं के साथ बुधवार सुबह से ही चुनाव प्रचार में जुट गए हैं। उन्होंने आज सुबह अपने कार्यकर्ताओं और समर्थकों के साथ रैली निकाली। रैली में काफी संख्या में वाम समर्थकों ने हिस्सा लिया। रैली में शामिल लोगों ने आज लाठागुड़ी बाजार में लोगों के बीच चुनाव प्रचार किया। बताया जा रहा है कि आज दिन भर पार्टी की ओर से जलपाईगुड़ी शहर के सीरीज ताला समेत विभिन्न इलाकों में चुनाव प्रचार किया जाएगा। জলপাইগুড়ির যে বাজারটা যে হাটটা বসে সকালবেলা, তো সেখানে একটা হাট মিছিল করা হলো এবং সেই মাধ্যমে জনসংযোগ যে কর্মসূচি সেটা করা হলো। হ্যাঁ, সাড়া খুব ভালো পেলাম, সব জায়গায় যেরকম সাড়া পাচ্ছি ইতিবাচক। সেখানে বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যাগুলো সার্বিকভাবে যে কৃষক সমাজের যে সমস্যা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বিশেষ করে, হ্যাঁ, যে হিমঘরের অভাব, বহুমুখী হিমঘরের অভাব, তারপর হচ্ছে এইদিকে আপনার হচ্ছে যে চাষের যে ফসলের দাম ঠিকঠাক মিলছে না, ফসলের দাম কৃষকরা পাচ্ছে না, এই সমস্যাগুলো উঠে আসছে। তাছাড়াও আপনারা দেখলেন যে এখানে যে বাজারটা নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে, তো সেখানে কি যে দোকানপাটগুলো বসার ঠিকমতো জায়গা নেই, তারা রাস্তার ধারে খোলা আকাশের নিচে তাদেরকে তাদের কাজকর্মগুলো করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যদি একটি মানে সুব্যবস্থা এখানে করা যায়, সেই সমস্যাগুলো উঠে আসছে, সেই দাবিগুলো উঠে আসছে। এখানে মূলত যেটা সব কটি ব্লকেরই একটা অসুবিধা আছে, স্বাস্থ্যকেন্দ্র নেই। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এখান থেকে কিছু একটা সমস্যা হলে, বড় সমস্যা হলে এখান থেকে দৌড়তে হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা দশতলা। এবং এখানে যে ব্লাড ব্যাঙ্কের সমস্যা, একটা যদি ব্লাড ব্যাঙ্ক তৈরি করা যায়, সেই সমস্যাগুলো আছে।